আর ঘিটা দেওয়া আছে পুরো একদম গাওয়া ঘি। ও কি সুন্দর ফ্লেভার পুরোটা, মানে চিকেন চাপ মানে সব লেগ পিস, কোনো লেগ ছাড়া পিস নেই। যে আমাদের কাজু কিসমিস আর টমেটো যে গ্রেভিটা সেইটা কাজু কিসমিস আর টমেটো, যে পুরো দেখুন কালারটা, টমেটোটা এতটা বেশি দেওয়া হয় যে কালারটা এমনি রেড হয়ে গেছে, আর কাজু যেহেতু কাজু হোয়াইট ওই জন্য দেখতেই পাচ্ছেন যেই হলো আমাদের পুরো গ্রেভিটা দিয়ে দিলাম। এবারে মধ্যে মশলাটা দেবো, এটা হলো ধনের গুঁড়ো, এটা হলো জিরের গুঁড়ো, এটা হলো আমাদের কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, পুরো লাল লাল ঝালঝাল হয়ে যাবে। এটা আমাদের MDS এর হলুদের গুঁড়ো, MDS কোম্পানি, সবটাই MDS। এবার আমাদের যে মেন মশলা গোলমরিচ, এই হলো আমাদের গোলমরিচটা আমি দিয়ে দিলাম, গোলমরিচের ফ্লেভারটা বেশি থাকে আমাদের সবসময়। এবার আমি কাঁচা চিকেন দিয়ে দেবো, এটা কাঁচা চিকেন দেওয়া হয় আমাদের চাপে। ঝাল ঝাল এটা আবার হতে এখন আমাদের স্টিমে চলে যাবে, আর 1 ঘন্টা সময় লাগবে। যে আমি টক দইটা দিয়ে দিলাম, আর টক দইয়ের ভাগটাও বেশি থাকে যেহেতু বাটারটা ঘিটা বেশি, তার জন্য আমাদের টক দইয়ের ভাগটা বেশি থাকে। তৈরি হবে দেখুন কীভাবে তৈরি হচ্ছে, একান্ত মানে চিকেন চাপটা। তারপরে লাস্টে ফেস ক্রিম ঘি বাটার দিয়ে আবার নামানো হবে, যখনই বাটার ঘি ফেস ক্রিম পড়ে যাবে কালারটা আরও ঘুরে যাবে, সুন্দর হয়ে যাবে। আর আমাদের চিকেন চাপটা একটু ঝাল মিষ্টি, একটা হালকা টক ভাবটা থাকবে। এই হলো চিকেন চাপ একান্ত অপনের। অলরেডি দেখুন লেকগুলো সবগুলোই লেক, পুরোটাই চিকেন চাপের লেক, পুরো রেডি হয়ে গেল। এবার নামিয়ে দিচ্ছি, ব্যাস ফাইনাল এটা রেডি হয়ে গেল পুরোপুরি চাপটা। এবার আমরা টেবিলে সার্ভ করতে পারবো, পুরো চিকেন চাপটা কমপ্লিট হয়ে গেল। আবার নতুন ভিডিওতে আগামী দেখা হবে। যদি আমাদের রান্না ভালো লাগে অবশ্যই একান্ত অপনে খেতে আসুন, ভালো লাগবে। আর আমাদের চ্যানেলটাকে কী করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে চাকদা একান্ত অপনকে।